প্রত্যাশা মতো সোমবার বীর দর্পে ঘরে ফিরল চেস বক্সাররা। মুম্বাইয়ের কান্দিবালিতে গত 28 থেকে 31 মে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় ফেডারেশনের কাপ ও স্কুল লেভেল চেস বক্সিং চ্যাম্পিয়নশিপ। এতে 8টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পদক নিয়ে এদিন রাজ্যে এলো চেস বক্সাররা। আগরতলা বিমানবন্দরে এদের সংবর্ধিত করা হয় রাজ্য সংস্থার তরফে। মুম্বাই রওনা হবার আগে কোচ অমিত পোদ্দার বলেছিলেন, এবারকার আসরে রাজ্যের খেলোয়াড়েরা ভালো পারফরমেন্স তুলে ধরবে, যাই করে দেখালো চেস বক্সাররা। দুটি বিভাগে ত্রিপুরার 6 জন চেস বক্সার পারফর্ম করে। এর মধ্যে তৃতীয় ফেডারেশন কাপে রাজ্যদল 3টি স্বর্ণপদক, 2টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ দখল করে। পদক জয়ীরা হল শ্যামশ্রী চালি, সুনিতা সরকার, অরিজিৎ আচার্য, সীমন্তিনী দাস, প্রীতম চক্রবর্তী, নিলয় মজুমদার। আগামী জুলাই মাসে হবে কলকাতাতে ওয়ার্ল্ড চেস বক্সিং চ্যাম্পিয়নশিপ। ক্ষুদিরাম ক্লাবে হবে এই বিশ্বযুদ্ধের আসর। এতে ভারতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেতে পারে সীমন্তিনী দাস, প্রীতম চক্রবর্তী ও সুনিতা সরকার। এবারকার ফেডারেশন কাপে জুনিয়র গ্রুপের রাজ্যের মেয়ে সীমন্তিনী দাস সেরা চেস বক্সার হিসেবেও বিবেচিত হয়েছে। খেলোয়াড়দের পারফরমেন্সে কোচ অমিত পোদ্দার সহ রাজ্য সংস্থার প্রত্যেকেই খুব খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।